হ্যালো গাইজ, আমি ইশতিয়াক। আজকে আমরা ইলটেক রেক্টিফায়ারের স্মার্ট প্যাক কন্ট্রোলারের কিছু ফাংশন নিয়ে কথা বলবো। সো এখানে আপনাদের অনেকের নেটওয়ার্কে হয়তো এই কন্ট্রোলারটা ইউজ হচ্ছে। সো এটা ডিসপ্লে প্যানেল থেকে কী কী ফাংশান অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করা যায় এবং কী কী সেটিংস চেঞ্জ করা যায় সেটা আমরা আজ দেখব। সো ফার্স্ট অফ অল এখান থেকে এন্টার প্রেস করতে হবে। করলে যেটা আসবে হচ্ছে ইউজার অপশনস। সো ইউজার অপশনসের মধ্যে সেটিং রিলেটেড তেমন কিছুই নেই এখানে, এটা শুধুমাত্র মনিটরিংয়ের জন্য। সো আমরা নেক্সট প্রেস করলাম। এরপরে আসলো সার্ভিস অপশন। সার্ভিস অপশন সিলেক্ট করলে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা হচ্ছে 3। আমি 3 টাইমস মাঝখানের বাটনটা প্রেস করে ইনক্রিজ করি, যদি ভ্যালুটা 1, 2, 3 সিলেক্ট করলাম এবারে, তাহলে আমি অ্যাক্সেস পাবো। এরপরে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ। সো আমাদের তো নর্মালি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার দরকার নেই, যেহেতু ইংলিশ আছে এটা। সো নেক্সট প্রেস করলাম। ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট, ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট করলে এখান থেকে ভোল্টেজ, নমিনাল ভোল্টেজ, তারপরে LVBD, LVLD, ডিসকানেক্ট, রিকানেক্টের যে ভ্যালুসগুলো, এই ধরনের ভোল্টেজ রিলেটেড যতগুলো সেটিংস সবগুলো এখান থেকে দেওয়া যাবে। সো সিলেক্ট করার পরেই প্রথমে যেটা আসছে NOM VOLT, নমিনাল ভোল্টেজ শর্ট ফর্মে আছে। সো এটাকে আমি যদি সিলেক্ট করি, তার সিলেক্ট করলে এখান থেকে ভ্যালুটা আমি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো। লাইক এখন আছে 54.10, আমি জাস্ট ডিক্রিজ করে এটাকে 54 করে দিলাম, দেন সিলেক্ট করে দিলাম, ভ্যালুটা সিলেক্ট হয়ে গেছে 54-এ। এরপরে যদি নেক্সট প্রেস করি, অর্থাৎ এই বাটনটা, তাহলে আসবে বুস্ট ভোল্টেজ। একইভাবে সিলেক্ট করে ভ্যালু ইনক্রিজ ডিক্রিজ করে আমি কমায় বাড়ায় এটাকে সিলেক্ট করে দিতে পারবো। লাইক এখন 56 আছে, আমি 56.50 আছে, আমি এটাকে ডিক্রিজ করে 56 করে দিলাম, হোয়াট এভার, 56.20 করলাম সিলেক্ট। সো এরপরে নেক্সট প্রেস করলে আসবে হচ্ছে লো ব্যাটারি মেজর, যেটা 47 বেসিক্যালি আমরা করে থাকি, 47, বা যেটা আপনার দরকার হয় লো ভোল্টেজ অ্যালার্ম, যেই ভোল্টেজে আসলে চাইবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো এটাকে একইভাবে ইনক্রিজ ডিক্রিজ করে ভ্যালুটা কমায় বাড়ায় নিয়ে সিলেক্ট করে দিতে হবে আর কি। সো এরপরে হচ্ছে লো ব্যাটারি মাইনর। লো ব্যাটারি মেজর এবং মাইনর দুটো ভ্যালুই আমরা সেম রাখবো। সো এটাকেও একইভাবে সিলেক্ট করে ইনক্রিজ ডিক্রিজ করে ভ্যালুটা সেট করে নিয়ে দেন সিলেক্ট করে দিতে হবে। এরপরের অপশনটা হচ্ছে হাই ব্যাটারি মেজর। সো এটা এবং হচ্ছে হাই ব্যাটারি মাইনর দুটো ভ্যালুই আমরা 57-এ বেসিক্যালি রেখে থাকি। সো তারপরে যদি আপনাদের কোনো এক্সপেক্টেড থাকে, কোনো সেটিংস দরকার হয়, সো সে এখান থেকে সেই ভ্যালুটা আপনি একইভাবে সিলেক্ট করে ইনক্রিজ ডিক্রিজ করে সিলেক্ট করে দিলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে LVBD, লো ভোল্টেজ ব্যাটারি ডিসকানেক্ট, অর্থাৎ আপনার ব্যাটারিটা ডিসকানেক্ট হবে কোন লেভেলটাতে আসলে সেই ভোল্টেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এখান থেকে সেটিংটা দেওয়া যাবে। সো আমি সিলেক্ট করি যদি, দেন ইনক্রিজ ডিক্রিজ করে, লাইক এখন এখানে আছে 53.50, আমি এটাকে ডিক্রিজ করে 53 করে দিব, সরি, এটাকে 43 করে দিব, একটু বেশি কমে গেছে, এনিওয়ে 43, দেন আমি সিলেক্ট করে দিলাম। ভ্যালুসটা কিন্তু অলরেডি এই ভ্যালুটা আপলোডেড হয়ে গেছে LVBD। এরপরে নেক্সট প্রেস করলে আসবে হচ্ছে LVLD 1.1, লো ভোল্টেজ লোড ডিসকানেক্ট, অর্থাৎ BTS-এর কাট অফ ভোল্টেজটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। একই প্রসেস, সিলেক্ট করে ইনক্রিজ ডিক্রিজ করে দেন সিলেক্ট করে দিব। এরপরে এখানে ভোল্টেজ অ্যাডজাস্টমেন্টের মধ্যে এই কটা ভ্যালুই এখান থেকে চেঞ্জ করা যায়। এরপরে যদি আমি নেক্সট প্রেস করি, দেন আসবে ভোল্টেজ ক্যালিব্রেশন। তো কোনো কারণে যদি আপনার এমনটা হয় যে আপনার ডিসপ্লেতে যে ভোল্টেজটা দেখাচ্ছে এবং আপনি ফিজিক্যালি মিটারে ডিফারেন্ট ভোল্টেজ পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি ভোল্টেজটা যেহেতু আপনার মিটারটাই যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন, সো সেক্ষেত্রে আপনি এখান থেকে কন্ট্রোলারের ভোল্টেজটা ক্যালিব্রেশন করে একই ভ্যালুতে নিয়ে আসতে পারেন। সিম্পল প্রসেস, একই রকম সিলেক্ট করে জাস্ট ভোল্টেজ ক্যালিব্রেশন, ক্যালিব্রেটেড ভ্যালুটা এখান থেকে আপনি মিটারে যে রিডিংসটা পাবেন সেটা এখান থেকে, সরি, ভোল্টেজ ক্যালিব্রেশন সিলেক্ট করলাম, দেন এখানে আমি সিলেক্ট করে
ক্যালিব্রেটেড যে ভ্যালু আপনি মিটার ধরে যে ভ্যালুটা পাবেন, লাইক এটা যদি 52.95 হয় বা এরকম কিছু হয়, তো এটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট সিলেক্ট করে দিলে ভোল্টেজটা ক্যালিব্রেটেড হয়ে যাবে আর কি। সো এরপরে নেক্সট প্রেস করলে যেটা আসবে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। সো নর্মালি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই, সো আমরা এটা স্কিপ করে গেলাম। হচ্ছে স্টার্ট স্টপ বুস্ট টাইম, এটা আসলে ডিফল্ট যেই ভ্যালুতে থাকে সেটাই আমরা, এটা চেঞ্জ করার দরকার নেই। এটা নর্মালি এখানে সেটিংসটা দেওয়ার খুব একটা দরকার নেই, ডিফল্ট 960 মিনিট আছে এটাই থাক। দেন স্টার্ট স্টপ বুস্ট, আপনি যদি ম্যানুয়ালি বুস্ট স্টার্ট স্টপ করতে চান তো সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন, লাইক এখান থেকে সিলেক্ট করে স্টার্ট প্রেস করলে স্টার্ট হয়ে যাবে, দেন স্টপ প্রেস করলে স্টপ হয়ে যাবে আর কি। তো আমি এটাতে যাচ্ছি না। দেন হচ্ছে অটো বুস্ট কনফিগারেশন, সিলেক্ট করে আপনি অ্যানেবল ডিজেবল করে দিতে পারবেন। অটো বুস্টটা যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান দেন সিলেক্ট করে অ্যানাবেল, এখন অ্যানাবেল আছে, আবার এক সেকেন্ড টাইম আবার আবার যদি আমি হচ্ছে ডিজেবল করতে চাই, লাইক ডিজেবল মাঝখানে একটা প্রেস করে, সো আমি জাস্ট এটাকে এটার মধ্যে ঢুকে আপ ডাউন করে অ্যানাবেল ডিজেবল করে সিলেক্ট করে দিলে ভ্যালুটা আপডেটেড হয়ে যাবে। তারপর হচ্ছে থ্রেশহোল্ড, এটা ডিফল্ট যেটা আছে এটাই থাকে, এটা চেঞ্জ করার দরকার নেই, অটো বুস্ট কনফিগারেশনের মধ্যে এটাই। দেন ব্যাটারি টেস্ট সেট আপ, এটার মধ্যেও আমাদের নর্মালি কোনো সেটিংস ইনপুট দিতে হয় না, স্টার্ট স্টপ টেস্ট কোনো এটার মধ্যেও কিছু দরকার নেই। দেন রিমুভ ইউনিট, এটার একটা ফাংশন হচ্ছে এরকম, লাইক আপনার 5টা মডিউল আছে কোনো কারণে একটা নষ্ট হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনি যদি ওটাকে রিমুভ করে ফেলেন তো সিস্টেম কিন্তু এটা আপডেটেড হবে না রিমুভ করে ফেলে। সো এখান থেকে যদি আপনি রিমুভ ইউনিটে সিলেক্ট করেন তাহলে হচ্ছে রিমুভ ইউনিট আমি এন্টার করলাম, তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, লাইক 5টা ছিল 4টা হয়ে যাবে, একটা ইউনিট যে রিমুভ করা হয়েছে সেটা আপডেটেড হয়ে যাবে। সো এরপরে যদি আমরা যাই রেক্টিফায়ার সেট আপ, এখান থেকে রেক্টিফায়ারের বেসিক সেট আপগুলো দেওয়া যাবে, সিলেক্ট করলাম রেক্টিফায়ার ওয়াক ইন টাইম, এটা চেঞ্জ করার দরকার নাই, রেক্টিফায়ার সেট আপ এখান থেকে আচ্ছা নেক্সট করলাম আমরা। দেন চেঞ্জ কারেন্ট লিমিট, রেক্টিফায়ারের কারেন্ট লিমিট নর্মালি আমাদের চেঞ্জ করার দরকার হয় না। সো ব্যাটারি সেট আপে যদি আমরা ঢুকি, নাম্বার অফ স্ট্রিং, এখান থেকে আপনার কটা স্ট্রিং আছে সেটা একই প্রসেস আগের মতোই, যেটা আমি অলরেডি অনেকবার বলেছি, সেটা হচ্ছে সিলেক্ট করে আমি জাস্ট কমায় বাড়াই দিতে পারবো আর কি। দেন হচ্ছে সরি আমি এখানে একটু আগে গেছি, আচ্ছা প্রিভিউ করে নিলাম আমরা, নাম্বার অফ স্ট্রিং ওকে ইনক্রিজ ডিক্রিজ করে আমি ভ্যালুটা সিলেক্ট করে দিতে পারবো। দেন হচ্ছে সেল ক্যাপাসিটি, অর্থাৎ আপনার টোটাল কত অ্যাম্পিয়ারের আওয়ারের ব্যাটারি আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে ইনক্রিজ ডিক্রিজ করে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। ওকে দেন আচ্ছা নেক্সট প্রেস করলাম। ব্যাটারি কারেন্ট ক্যালিব্রেশন, যদি কোনো কারণে ব্যাটারি কারেন্ট আপনার কাছে মনে হয় যে অ্যাবনর্মাল, ডিসপ্লেতে অ্যাবনর্মাল ভ্যালু শো করতেছে, সো সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার ক্লিপ অন মিটার ধরে আপনি ব্যাটারির অ্যাকচুয়াল রিডিংটা বের করে সেখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারবেন ক্যালিব্রেট করে, সেম লাইক অ্যাজ ভোল্টেজ ক্যালিব্রেশন যেটা আমি অলরেডি দেখিয়েছি। সো পরে হচ্ছে স্লোপ, এটা দরকার নেই, ব্যাটারি টেস্ট ব্যাটারি সেট আপ অলরেডি আমরা এটা কভার করেছি। সো আউটপুট কন্ট্রোল, আউটপুট কন্ট্রোলের মধ্যে আসলে এখানে তেমন কিছু করার নেই আমাদের, সেটিংসের জন্য তেমন কিছু দরকার হয় না এখানে। দেন চেঞ্জ, এরপরে নেক্সট প্রেস করলে চেঞ্জ ডেট টাইম, এটার দরকার নেই, যদি কোনো কারণে আপনার কাছে মনে হয় টাইম ডেট ঠিক নেই তো সেক্ষেত্রে ডিসপ্লে থেকে এটা চেঞ্জ করতে পারবেন। এরপরে নেক্সট প্রেস করলে রিলে টেস্ট আসবে, সো আপনি যদি চান যে আপনার মেন্স ফেইল বা যে যে এক একটা অ্যালার্ম যেসব রিলেতে কনফিগার করা আছে সেই রিলেগুলো প্রপারলি কাজ করতেছে কি না সেটা আপনি যদি চেক করতে চান, তো সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে অ্যালার্ম আউটপুট 1, তার মানে হচ্ছে 1 নম্বর রিলে, এটাকে আপনি ইনক্রিজ ডিক্রিজ করে এটা হচ্ছে আপনি টেস্ট করতে পারবেন আর কি। লাইক আমি ইনক্রিজ করলাম, সরি সিলেক্ট করলাম, এবার ওপেন হয়ে গেছে, আমি আবার যদি সিলেক্ট করি লাইক ক্লোজ হয়ে যাবে এখন, অর্থাৎ এভাবে আমি অ্যালার্মটা চেক করতে পারবো আর কি। দেন এভাবে রিলে টেস্টের ফাংশন এটা। এরপরে হচ্ছে ব্লক আউটপুট, সেটা আমাদের দরকার নেই, ব্যাটারি লাইফ টাইম রিসেট এটারও দরকার নেই,
রিবুট কন্ট্রোল ইউনিট, এটার মাঝে মধ্যে দরকার হয়ে থাকে। এটা ওয়ান কাইন্ডস অফ রিফ্রেশ। সো আমরা যদি এটাতে সিলেক্ট করি, তাহলে হচ্ছে কন্ট্রোলারের টোটাল সবগুলো অ্যালার্ম এবং সেটিংসগুলো একবার করে রিফ্রেশ হবে, আপডেটেড হবে। লাইক অনেক সময় দেখা যায় যে যেসব কন্ট্রোলারগুলোতে ডিজির ফাংশান অ্যানাবেল করা থাকে, সো সেগুলোতে ডিজি একবার স্টার্ট হলে যদি ডিলে টাইম দেওয়া থাকে, সো স্টপের জন্য কিন্তু একটা সার্টেন টাইম কাভার করে তারপরে স্টপ হবে। সো যদি আপনি তার আগেই সেটিংসটা চেঞ্জ করে আপনি চান আপডেটেড করে দিতে কন্ট্রোলারটার মধ্যে, সো সেক্ষেত্রে আমরা যদি রিবুট কন্ট্রোল ইউনিট দিই, তাহলে হচ্ছে সেটিংস অ্যালার্মটা রিসেট হয়ে রিফ্রেশ হয়ে আপডেটেড হয়ে যাবে আর কি। সো এরপরে নাম্বার অফ ফেজ, আপনি এখান থেকে নাম্বার অফ ফেজ সিলেক্ট করে ইনক্রিজ ডিক্রিজ করে চেঞ্জ করে দিতে পারবেন, থ্রি ফেজ সিস্টেম হলে বা সিঙ্গেল ফেজ হলে। এরপরে হচ্ছে এফিসিয়েন্সি ম্যানেজার, এটা সিলেক্ট করে আপনি অ্যানাবেল ডিজেবল করে দিতে পারবেন। এরপর হচ্ছে রিডেন্ডেন্সি, এটার দরকার নেই বেসিক্যালি আমাদের। তারপরে যদি শাফল টাইম, এটারও দরকার নেই। পরে নেক্সট প্রেস করলে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ আবার প্রথম অপশনটাতে চলে আসছে। সো এটাই মূলত, এখান থেকে এই ধরনের সবগুলো কাজই করা যায়, এক্সেপ্ট অ্যালার্মের রিলে কনফিগার করা ছাড়া বাকি ভোল্টেজ সেট আপ, তারপর হচ্ছে টেস্ট এবং চেক করার জন্য যেসব প্যারামিটার্স এবং সেটিংস চেঞ্জ করতে হয়, সো এগুলো ডিসপ্লে প্যানেল থেকে সবই চেঞ্জ করা যায় আর কি।